আমি দেবপ্রিয়া ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এনএম জিএনএম দু হাজার চব্বিশের কাট অফ আলোচনা করতে চলেছি তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করছো যে দিদি এত মার্কস পেয়েছি তাহলে কি আমরা সরকারি কলেজ পাবো দেখো আমি লাস্ট ইয়ার কিছু প্রেডিকশন করেছিলাম এনএম জিএনএমের কাট অফ নিয়ে এবং সেটা হুব মিলে গেছিলো বাট আমি বলবো না যে এবারও হুবুহু মিলবে সেটা না যেটা মনে হয় যে কত মার্কসে বা কত মার্কস তোমরা একটা সরকারি কলেজ পাবে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কাট অফ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে তার মধ্যে প্রথমটাই হচ্ছে কোয়েশ্চেন পেপার তো কোয়েশন পেপার ওয়াজ কম্প্যারিটিভলি ইজিয়ার সহজ তো ছিল তুলনামূলকভাবে আর পরীক্ষাও অনেকের অনেক ভালো হয়েছে তো ওইটা একটা গেল এবার স্টুডেন্টের পারফরমেন্স সেটা তো ইন্ডিভিজুয়ালের কাছে গিয়ে আমি শুনতে পারবো না বাট মোটামুটি স্টুডেন্টদের কাছ থেকে যেরকম রেসপন্স আমরা পেয়েছি তার উপর ভিত্তি করে আমরা এই কাটঅফটা তোমাদের সাথে শেয়ার করছি এর সাথে দু এক নাম্বার অ্যাড বা কম হতে পারে মানে আমি যেমন বলেছি যে জিএনএম এর ক্ষেত্রে জেনারেলি সিক্সটি প্লাস হচ্ছে সেফ সেক্ষেত্রে হয়তো দুই নাম্বার কমে ফিফটি এইটও হতে পারে বা দুটো নাম্বার বেড়ে গিয়ে সিক্সটি টুও হতে পারে মানে আমি তো এখানে ভবিষ্যৎবাণী করার জন্য বসে নিই যতক্ষণ না পর্যন্ত র্যাঙ্ক কার্ড দিচ্ছে র্যাঙ্ক কার্ড দিলে ক্লিয়ারলি বলা পসিবল যে হ্যাঁ তোমার এত র্যাঙ্ক এসছে তুমি পেয়ে যাবে এতগুলো সিট সিট ম্যাট্রিক্সও এখনও সেইভাবে কিন্তু কোনো রকম আমরা ধরে নিচ্ছি আগেরবারের বারের মতোই থাকবে বা সিট ম্যাট্রিক্সও কিন্তু দেয়নি তো সব কিছু বিচার করে যদি বলতে বলতে চাই তো এটা একটা পারো তোমরা হান্ড্রেড পার্ট মিলবে সেটা আমি কখনোই বলবো না কারণ আমি সবসময় তোমাদের সাথে অ্যাকুরেট ইনফরমেশন শেয়ার করাতেই বিশ্বাস করি তোমাদেরকে রকম ধোয়ার মধ্যে অন্ধকারে রাখার আমার কোনোরকম ইচ্ছে নেই আমি এটা সম্পূর্ণরূপে আমার মতামত করছি আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার যে আমি কি বলতে চাইছি তো এখানে দেখো আমি যে র্যাঙ্কগুলো মানে যে মার্কসগুলো লিখেছি সেগুলো একটুখানি দেখো জিএনএম এর ক্ষেত্রে জেনারেলে সিক্সটি প্লাস এনএম এর জন্য সিক্সটি ফাইভ আর মেল ক্যান্ডিডেটসদের জিএনএম এর জন্য এইটি ফাইভ তোমরা জানোই যে মেল সিট সংখ্যা কতটা কম তাই না তারপরে ওবিসি এর জন্য আমার মনে হয় ফিফটি ফোর প্লাস এনএমএ হচ্ছে ফিফটি নাইন প্লাস আর মেলদের ক্ষেত্রে এইটি প্লাস ওবিসি বি এর জন্য ফিফটি সেভেন প্লাস ধরেছি আমি জিএনএম এ এনএম এ ধরেছি সিক্সটি ওয়ান প্লাস মেলের জন্য সিক্স এইটি টু প্লাস এসসি

সিডির ক্ষেত্রে সেটা ডিপেন্ড করছে সিডির ক্ষেত্রে সেটা ফিফটি টু প্লাস প্লাস তো এটা হচ্ছে সম্পূর্ণরূপেই আমার একটা ধারণা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কাউন্সেলিং প্রসেসের অনেক ভিডিওস কিন্তু আমাদের যেটা প্লেটফর্ম ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আসবে কাউন্সেলিং রিলেটেড সমস্ত রকমের আপডেট বা তোমাদের চয়েস ফিলিং নিয়ে সমস্ত রকমের গাইডেন্স আমি কিন্তু সম্পূর্ণটা ওই চ্যানেলে করব তাই এখনও যদি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওই চ্যানেলটা ইজ সোললি ডেডিকেটেড টু জি এন প্রিপারেশান তো তোমরা অবশ্যই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে পিন করে দেবো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে আমরা তোমাদের সাথে অন্য রেগুলার বেসিস সমস্ত আপডেট শেয়ার করি তার লিঙ্কও আমি কমেন্টে পিন করে দিচ্ছি তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি শেয়ার দিচ্ছি যাদের পরীক্ষা এবার একটু খারাপ হয়েছে মানে মন মতো হয়নি হয়তো সময়টা ঠিক করে পাওনি হয়তো প্রিপারেশনটা ভালো করে নিতে পারো তাদেরকে একটা কথাই বলবো যে এখন নিরাশ হয়ে ডিপ্রেশনে না চলে গিয়ে এখন যে একটা বছর তোমরা হাতে সময় পেয়েছ ওই একটা বছরকে জলে যেতে দিও না প্রপার ইউটিলাইজ করো এবার অনেকে হয়তো এইচএস দিয়েছিলে এইচএস দেওয়ার পরই তোমরা ডাইরেক্ট পরীক্ষাটা দিয়েছ এবার প্রিপারেশন নেওয়ার টাইম পাওনি এইচএস পরীক্ষা ছিল তাদের বলবো নিজেদের পছন্দ মতো একটা সাবজেক্ট নিয়ে একটা কলেজে ভর্তি হয়ে যাও আর তার সাথে সাথে এন এম এর প্রিপারেশানটা নিতে থাকো অনেকে হয়তো হাউসওয়াইফ রয়েছে যারা বাড়ি বাইরেটা সামলে এবছরটা পারি ভালো করে পরীক্ষা দিতে তাদেরকে বলবো যে এবার একটু নিজের জন্য সময় বের করো দিনে চব্বিশ ঘন্টায় দুটো ঘন্টা নিজের পড়ার জন্য বের করো তোমরাও প্রিপারেশান শুরু করে দাও কলেজ গোয়িং স্টুডেন্টস যারা রয়েছে যে যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের এনএম বা জে করার ইচ্ছা তারাও সাথে সাথে প্রিপারেশানটা চালিয়ে যাও একটা বছর সময় যদি ঠিকঠাক তোমরা প্রিপারেশনটা নাও তাহলে কিন্তু তোমাদের কাছে পরীক্ষাটা অনেক বেশি ইজি মনে হবে আর কোয়েশ্চেন কিন্তু ভালো আসে কোয়েশ্চেন কিন্তু হার্ড আসে না শুধু যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজের ডেডিকেশনের তোমরা যারা যারা দু হাজার জন্য কোচিং নিতে চাইছো তারা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে জয়েন করে যাও আজকে থেকে কিন্তু অফিসিয়ালি আমাদের ক্লাস শুরু হচ্ছে এনএম জিএনএম দু হাজার পঁচিশের আর এখন জয়েন করলে কিন্তু তোমরা ব্যাচ স্টার্টিংয়ে যে অফারটা সেটা পেয়ে যাও ওভারঅল ফিজের উপর কিন্তু তোমরা পেয়ে যাবে অফ তো তোমরা অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের দু হাজার পঁচিশের ব্যাচে জয়েন করে যেতে পারো থ্যাংকস ফর ওয়াচিং